হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সুন্দর সকালে তোমাদের ফেভারিট ভিডিও মুশকিল আসান নিয়ে কিন্তু চলে এসেছি। রোববার মানে মুশকিল আসান। তো মুশকিল আসান নিয়ে বেশ কিছু প্রশ্ন আজকে কিন্তু থাকছে তোমাদের থেকেই, সেগুলো এসছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি এক এক করে দেব। তো সবার নিচে বোগানভিলিয়া খুব সুন্দর হচ্ছে, আর দেখতেই পাচ্ছ আমার বোগানভিলিয়া বর্তমান কন্ডিশন কীরকম, বেশ ভালোই ফুল ফুটছে। দেখা যাক আলটিমেটলি কতদূর এই ফুলগুলোকে নিয়ে যেতে পারি। আর আমার সবথেকে বেশি ভালো লাগে যখন দেখি তোমাদের গাছের অসাধারণ ফুল, আর তোমাদের গাছে এত সুন্দর ফুল ফুটছে দেখে আমার সত্যি আরও বেশি ভালো লাগে। মানে আমার থেকে আমি সবসময় চাই তোমাদের গাছে বেশি ফুলও। তো বোগানভিলিয়া দেখা দেখাতে আজকে প্রথম প্রশ্নে চলে যাওয়া যাক। আজকে প্রথম প্রশ্ন কিছু গালিব স্ট্রিট রিলেটেড প্রশ্ন সবসময় আমার ভিডিওতে আসে যখনই আমি কোনো গালিব স্ট্রিটের ভিডিও বানাই। তো আজকে ভাবছি শুরুতে কিছু গালিব স্ট্রিটের প্রশ্ন উত্তর তোমাদের নিই, ঠিক আছে? যে কারণ তোমরা কিন্তু অনেকবার করো। তো প্রথম প্রশ্ন আসছে নিবেদিতা সান্নাল দিদির কাছে। নিবেদিতা দি আমার লাস্ট গালিব স্ট্রিটের ভিডিওতে প্রশ্ন করেছিল যে অনির্বাণ, আমি হুগলিতে থাকি, আমি হুগলি থেকে গালিব স্ট্রিট কীভাবে যাবো যদি একটু বলে দাও। তো দিদি, হুগলি থেকে গালিব স্ট্রিট যাওয়া খুব ইজি, ঝামেলা কিছু নেই। হুগলি থেকে যেতে গেলে আমি বলবো বালি ব্রিজ ক্রস করে যদি ডানলপ আসা যায়, আর ডানলপ থেকে প্রচুর বাস আছে এখন হুগলি থেকে ডাইরেক্ট শ্যামবাজারগামী, অনেক বাস পাওয়া যায় কিন্তু সেটা সংখ্যায় মানে কম। তা আমি বলবো হুগলি থেকে যদি ডানলপ আসা যায় বালি ব্রিজ ক্রস করে, তারপর ওখান থেকে তো হাজার একটা বাস আছে যেটা শ্যামবাজার যাচ্ছে। আর একটা উপায় আমি বলবো, হুগলিতে আপনি কোথায় থাকেন সেটা আপনি মেনশন করেননি, তো আমি বলবো যদি আপনি শ্যাওড়াফুলি বা শ্রীরামপুর এরিয়াতে থাকেন তাহলে আমি বলবো যে নৌকা পার হয়ে ব্যারাকপুর চলে আসুন। ব্যারাকপুর থেকে 78 বাস করে বা ব্যারাকপুর হাওড়া বাস করে কিন্তু আপনি গালিব স্ট্রিটে পৌঁছে যেতে পারবেন। এরপরের প্রশ্ন এসছে দীপঙ্কর অধিকারী থেকে। দীপঙ্কর দা বলছে, অনির্বাণ গালিব স্ট্রিট খুব সকালে গেলে কি খোলা পাবো? আমি আমার আসলে রোববার প্রতি রোববার ছুটি থাকে না, মাঝে মাঝে ছুটি থাকে, মাঝে মাঝে আমার অফিস থাকে। তো আমি চাইছি এই 6টা 7টার সময় গেলেই গালিব স্ট্রিট খোলা পাবো যদি একটু বলে দাও। ডেফিনেটলি গালিব স্ট্রিট 5টা 5:30টার সময় খুলে যায়, কিন্তু মানে এবার বেশি ঠান্ডা পড়ে গেলে তখন একটুখানি লেট হয়, 6টা 6:30টায় খোলে। 7টা 6:30টা একদম মানে পুরো ওপেনই থাকবে। কিন্তু আমি আরেকটা কথা যেটা বলি, সকালবেলা গেলে গাছের দাম একরকম হবে, একটু বেলায় গেলে গাছের দাম আরেক রকম হবে, এটা কিন্তু মাথায় রেখে গালিব স্ট্রিটে যেতে হবে, ঠিক আছে? আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে অনির্বাণ মেট্রো করে গালিব স্ট্রিট কীভাবে যাবো। এই প্রশ্নটা করেছে অনামিকা কর্মকার মাসিমা। অনামিকা মাসিমা মানে প্রায় দিন আমাকে মেসেজ করে, আর মাসিমার অনেক দিনের গালিব স্ট্রিট আসার শখ আমি সেটাও জানি, কিন্তু বয়সের কারণে মাসিমা আসতে পারছেন না। তো আমাকে বলেছে মেট্রো করে যাওয়া যায়। ডেফিনেটলি মাসিমা থাকে নিউগড়িয়া এরিয়ায়, তো নিউগড়িয়া থেকে মেট্রো করে শ্যামবাজার, শ্যামবাজার থেকে মানে জাস্ট 2-3 মিনিট হাঁটলেই গালিব স্ট্রিটে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু সানডে মেট্রো যেহেতু একটু লেট করে খোলে, তো সেটা দেখে আপনি মেট্রো স্টেশনে যাবেন তাহলে কিন্তু খুব ভালো হবে। তো গালিব স্ট্রিট রিলেটেড 2-3টে প্রশ্ন অনেকদিন ধরে ঘুরছিল, তাই আমি ভাবলাম আজকে উত্তরটা দিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয়। আর কিছু প্রশ্ন এসছে নন্দিনী রিলেটেড, আমি বলেছিলাম নন্দিনী নিয়ে কারোর যদি প্রশ্ন থাকে, কিন্তু যা যা প্রশ্ন এসছে তার উত্তর কিন্তু গতকালকে ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি নন্দিনী নিয়ে। তো নন্দিনী বিষয়ক আর কোনো প্রশ্ন নিচ্ছি না, কারণ লাস্ট সপ্তাহে নন্দিনী নিয়ে যেই দুটো ভিডিও হয়েছে এরপর নন্দিনী নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকার কথাই না। ওই ভিডিওগুলো মন দিয়ে দেখো, দেখলে ডেফিনেটলি তোমাদের নন্দিনী রিলেটেড যাবতীয় প্রশ্ন কিন্তু আর প্রশ্ন থাকবে না, সব উত্তর তোমরা ওখানেই পেয়ে যাবে। তো নন্দিনীর ভিডিও দেখো, দেখলে কিন্তু তোমরা জেনে যাবে নন্দিনী যা যা প্রশ্ন তোমরা জানতে চেয়েছো। এরপরের প্রশ্ন এসছে কুহিলিকা সরকারের থেকে। কুহিলিকা দি বলছে, অনির্বাণ আমার এখনও শীতের মাটি তৈরি করা হয়নি, আমি কি এখন শীতের মাটি বানিয়ে গাছ বসাতে পারবো? কাজের চাপে হয়ে ওঠেনি আমি জানি। এই প্রশ্নটা করলে তুমি বকা দেবে, কারণ তুমি প্রচুর শীতের ওপর ভিডিও করেছো, কিন্তু আমার এতটাই একটা হেক্টিক কাজের মধ্যে থাকি তো আমার কিন্তু হয়নি। আমি জানি দিয়ে আপনি কি কাজ করেন, এই নিয়ে আপনার সাথে কথা হয়েছে। তো আমি বলবো হ্যাঁ, কেন
মানে বসানো যাবে না। হ্যাঁ অবশ্যই, যদি আপনি এক মাস আগে গাছগুলোর জন্য প্রিপারেশান নিতেন, যেরকম যেই লেভেলে এখন পৌঁছে যেত সেই লেভেলে কিন্তু হবে না, পরিষ্কার কথা। তো আমি বলি একটুখানি বড়ো সাইজের চারা এনে যদি গাছগুলো প্রতিস্থাপন করা হয়, আর একদম নর্মাল মাটি, মানে মাটিটা কিন্তু একদম নর্মাল হতে হবে, মানে শুরুতে মাটি বালি ভার্মিকম্পোস্ট বা গোবর সার দিয়ে বসাতে হবে, কোনো রকমের সার টার এখন দিতে যাবেন না, আগে গাছটা বাড়বে তারপর গাছে খাবার দেবেন, বোঝা গেছে? ডেফিনেটলি হবে, আর বকাবকি আমি করি না, ঠিক আছে? সবাই ভালো করে গাছ করুক এটাই চাই, তাই জন্য সারা বছর চেষ্টা করি যাতে সবার ফুল গাছ ভালো হয়। এর পরের প্রশ্ন এসছে সংগ্রাম চৌধুরীর কাছ থেকে। সংগ্রামবাবু বলছে, অনির্বাণ, আমি কিছু এশিয়াটিক লিলির বাল্ব অনলাইন থেকে আনিয়েছি, কিন্তু কী করে বসাতে হবে তুমি যদি একটু বলে দাও। তোমার চ্যানেল অনেক খুঁজেছি কিন্তু তোমার চ্যানেলে কোনো ভিডিও আমি পাচ্ছি না, তাই জন্য মুশকিল আসানটা যদি করে দাও খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ, মানে আপনি যে খুঁজেছেন, খুঁজে তারপর আমাকে বলেছেন, এইটা হচ্ছে সবথেকে মানে ভালো লাগলো ব্যাপারটা। কারণ আমি সবসময় বলি যে যাবতীয় ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া থাকে, যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তো সেটা একটুখানি দেখতে হবে, ঠিক আছে? এবার অনেকে সেটা দেখো না, ম্যাক্সিমাম জনই সেটা দেখো না, কারণ আমি তো আজকের থেকে ভিডিও করছি না, আমার চ্যানেলে 1200-র ওপর ভিডিও আছে, 1200 ভিডিও একটা চ্যানেলে করা এটা সবার পক্ষে পসিবল নাও হতে পারে, কিন্তু অনির্বাণ সেই অসাধ্য সাধনটা করেছে, 1200+ ভিডিও আমার চ্যানেলে আছে। তো 1200 ভিডিও যখন আমার চ্যানেলে আছে, তো যে প্রশ্নটা মাথায় ঘুরছে তার কোনো না কোনো ভিডিও কিন্তু আমার চ্যানেলে একাধিক আছে, মানে একের বেশি আছে, গ্যারেন্টি। তো আমি বলবো এশিয়াটিক লিলির ওপর ভিডিও আমি মানে অনেক আগে করেছিলাম, মানে একদম শুরুর দিকে করেছিলাম। এশিয়াটিক লিলি এমন কোনো মানে ব্যাপার না, এর আসল ব্যাপার হচ্ছে জল, মানে এমন মাটি বানাতে হবে মাটিতে যেন জল দেওয়ার সাথে সাথে জলটা ড্রেন আউট হয়ে যায়, এই রকম মাটি কিন্তু তৈরি করলে এশিয়াটিক লিলি খুব সুন্দর করা যায়। আর আমি প্রথমেই বলবো যে এখন একদম শুরুতেই এক গাদা খাবার দেওয়ার কোনো দরকার নেই, গাছটা যেরকম যেরকম গ্রোথ হবে, যেরকম যেরকম ম্যাচিউরিটি লাভ করবে, সেই রকমভাবে গাছে খাবার দিলে গাছগুলো কিন্তু সুন্দর থাকবে। আর শুরুতে মাটি বালি ভার্মিকম্পোস্ট অল্প নিমখল দিয়ে গাছগুলো মানে বাল্বগুলো বসালে এশিয়াটিক লিলি কিন্তু সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আর এইটাই হচ্ছে পারফেক্ট সময় যখন এশিয়াটিক লিলি গাছ বসানো যাবে, কারণ এখন বসালেই কিন্তু সুসুন্দর ফুলটা আসবে। এর পরের প্রশ্ন এসছে দীপান্বিতা অধিকারীর থেকে। দীপান্বিতা দি বলছে, অনির্বাণ, প্রচুর সবজির চারা বসিয়েছি তোমার দেখানো মাটি দেখে, গাছগুলো বেশ বড় হয়েছে, এবার কি, এবার গাছে কি খাবার দেবো যদি একটু বলো। গাছগুলো দু পাতা থেকে এখন বেশ 6-7 পাতা হয়ে গেছে, বয়স 20+। মানে খুব ভালো লাগলো এত ডিটেলে আপনি বলেছেন। হ্যাঁ, আমি কিন্তু সবজির মাটি কী করে বানাতে হবে, সবজি চাষ, কারণ আমি সবসময় বলি যে শীতকালে হচ্ছে সবজি চাষের জন্য আদর্শ সময়, প্রচুর রকমের সবজি এখন কিন্তু পাওয়া যায়। তো আমি সবাইকে বলি যে এই সময় সবজি অন্তত চাষ করতে, খুব ভালো কিন্তু লাভ পাওয়া যাবে। তো এই সময় যেটা বলবো যে মাটি তো আমি দেখিয়ে দিয়েছিলাম সবজির মাটি কী করে বানাতে হয়, আর গাছে যখন ডেভেলপমেন্ট হয়েছে, গাছটা যখন বড় হয়েছে, তখন যেটা করতে হবে গাছে তো খাবার দিতেই হবে। আর একদম সহজ খাবার বলবো সেটা হচ্ছে সর্ষের খোলের জল, আর কিচ্ছু লাগবে না, সর্ষের খোলের জল পাতলা করে। আর যেটা সব থেকে ভালো আমার মতে সবজি চাষের সব থেকে সেরা খাবার, সেটা হচ্ছে সবজি পচা জল। সবজি পচা জল গাছে প্রয়োগ করলে গাছ কিন্তু সুন্দর থাকে, গাছ কিন্তু দুর্দান্ত থাকবে, আর গাছে কিন্তু প্রচুর গ্রোথ আসবে। তো সবজি পচা জল আর সর্ষের খোলের জল মানে একদিন মানে পাল্টে পাল্টে, মানে আমি বলবো সপ্তাহে গাছটা যখন একটু বড় হয়ে যাবে, তখন এই সপ্তাহে 2 দিন করে যদি খাবার দেওয়া যায় গাছের গ্রোথ খুব সুন্দর হবে। আর গাছ যখন ছোটো থাকবে, এই গাছের বয়স যখন 20-25 দিন, তখন এই সবজি পচা জল একদিন আর পরের সপ্তাহে সর্ষের খোলের জল এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিলে গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি একটা কথা বলবো, যদি কারুর মনে হয় যে আমার গাছে আমি যদি কেমিক্যাল প্রয়োগ করি আমার কোনো সমস্যা নেই, কেমিক্যাল সার আমি দিতেই পারি, কোনো ঝামেলা হবে না, তাহলে আমি বলবো 10-26-26 কিন্তু সবজি চাষের জন্য একটা খুব দারুণ একটা কেমিক্যাল সার। যদি কারোর মনে হয় যে আমি কেমিক্যাল দিলে আমার কোনো ক্ষতি নেই, আপনি 10-26-26 ব্যবহার করতে পারেন, সেটা ডিপেন্ড করছে আপনাদের ওপর, আপনারা কী করবেন না করবেন, ঠিক আছে? কিন্তু আমি বলে দিলাম। এর পরের প্রশ্ন এসছে, সমীর
অধিকারীর থেকে সমীরদা বলছে, অনির্বাণ আমার অ্যাডেনিয়াম গাছের পাতা সব ঝরে যাচ্ছে, তুমি প্লিজ কিছু সাজেশন দাও কী করবো। কত বলবো আর সমীরদার, কতবার বলবো যে এখন অ্যাডেনিয়ামের কিন্তু ডরমিসের সময়, আমার পাতা এই অবস্থা, এই হচ্ছে আমার গাছের পাতা ফাতা সব ঝরে যাচ্ছে, ঠিক আছে, আমারও সেম কন্ডিশান। আমি খালি একটা কথাই বলেছি, সেটা হচ্ছে গাছের কিন্তু দেখতে হবে যে গাছের গোড়া যেন শক্ত থাকে, গাছের গোড়া যাতে নরম যাতে না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হয়। গাছের গোড়া যদি শক্ত থাকে তাহলে আর কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। আর গাছের গোড়া নরম থাকলে তার মানে হবে যে গাছে কিন্তু জল কমে গেছে। আমি যেমন এই একটা গাছ দেখাচ্ছি, এই গাছটা কিন্তু দেখে মানে শক্ত কিন্তু হালকা নরম হয়েছে, গাছটা হালকা নরম মানে একদম লাইট। তো আমি বুঝতে গেছি যে একে একটু জল দিতে হবে, জল দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। আদারওয়াইজ গাছ এখন, গাছের পাতা এখন পড়বে, এখন গাছের পাতা নাও থাকতে পারে, কোনো ঝামেলা নেই, সব আবার কিন্তু ফেব্রুয়ারি মাসে আবার কিন্তু বেরোবে। এই নিয়ে এখন চিন্তা করার কোনো কারণ নেই, গাছ কিন্তু সব ঠিক আছে, খালি কডেক শক্ত থাকলে সব ঠিক আছে, ঠিক আছে। প্রচুর বার বলেছি তাও ঘুরে ফিরে এই প্রশ্নটা আসে, তো করতে বাধ্য হল মানে উত্তর দিতে বাধ্য হলাম। এর পরের প্রশ্ন এসে চঞ্চলা কাকিমা থেকে, চঞ্চলা কাকিমা বলছে, অনির্বাণ এই সময় কি বোগানভিলিয়া গাছ রিপোর্টিং করা যাবে? নতুন বোগানভিলিয়া গাছ যদি আমি কিনে আনি 100%, কিন্তু আমি বলবো নতুন বোগানভিলিয়া গাছ কিনলে একটুখানি বড় 4 ইঞ্চি পটে কিনলে কেনাটা ভালো, গাছগুলো সুন্দর হবে। আর যদি কেউ পিপি প্যাকেটে কেনা তাহলে ডেফিনেটলি করা যাবে, তার উপর তো প্রচুর ভিডিও আছে, ডেফিনেটলি সুন্দরভাবে গাছ হবে। আর এখনই তো সময় বোগানভিলিয়া কালার দেখে দেখে গাছ কেনা, আর এখন নার্সারিতে গেলে প্রচুর বোগানভিলিয়া কালার দেখা যাবে, যেই কালার পছন্দ হবে সেটা নিয়ে নাও আর খুব ভালো। আর বোগানভিলিয়ার খুব দারুণ দারুণ ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অনির্বাণের বোগানভিলিয়া তো দেখেছো, মানে এবার যেসব বোগানভিলিয়া দেখবে মানে ধামাল কামাল দেখতে পাবে, ঠিক আছে, এইটুকু জাস্ট বললাম। খুব তাড়াতাড়ি সেই সব ভিডিও নিয়ে অনির্বাণ আসছে। তো এই ছিল আজকের মুশকিল আসনে প্রশ্ন উত্তর, বেশ কিছু প্রশ্ন উত্তর দিলাম। এরপরেও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে থাকেই, আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, ওই একটাই আমার নাম্বার, ঠিক আছে। আর কীরকম লাগছে মুশকিল আসান অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না, কারণ এই সিরিজটা কিন্তু তোমাদের জন্যই করা, তোমরা চেয়েছিলে বলেই কিন্তু মুশকিল আসান করা হচ্ছে। আর অবশ্যই কিন্তু তোমাদের ফিডব্যাকটা খুব দরকার, যে তোমাদের কীরকম লাগছে, তোমাদের ভালো লাগছে কি না, বা এইটা করলে ভালো, ওইটা করলে ভালো, এই সাজেশানগুলো কিন্তু আমার সবসময় চাই, এইটুকুই খালি তোমাদের কাছে ডিম্যান্ড, অবশ্যই ডিম্যান্ডটা ফুলফিল করো। আর কালকে ঠিক সকাল 11টায় নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে, টিল দেন সবাই ভালো থেকো আর সুজাতিকো, ততক্ষণের জন্য বাই বাই।